সবাইকে স্বাগত। আজকের খাবারগুলো আগে বলি। ইলিশ মাছ ভাজা, করলা ভাজা, রুই মাছের তরকারি সিসিঙ্গে দিয়ে আলু দিয়ে, আর এটা হলো কেসকি মাছ দিয়ে আলু দিয়ে ঝুরঝুরি করে চটচড়ির মতো। এই খাবারটা আমার কাছে খুব টেস্ট লাগে। এগুলো সবগুলোর সেটাই ভালো লাগে আমার কাছে বেশি। ও আরেকজন আমার এক ভিউয়ার্সের নাম বলার রিকোয়েস্ট ছিল, নাম হলো রুম্পা সরকার, ইন্ডিয়াতে থাকে, তো উনি বলছিল আর কি নামটা বলে দেওয়ার জন্য। তো বললাম রুম্পা সরকার ইন্ডিয়াতে থাকে, আমার সাথে কথা হয়েছে। তো ঠিক আছে, আমি এখন খাওয়া শুরু করি। দামও কমলো না, স্বাদও পেলাম না। ইদানিং ডেঙ্গু জ্বর রুগী কমছে, রুগী কমছে একটু, কিন্তু আপনার ঢাকার রুগী কমছে, ঢাকার বাইরে যাওয়ার বাড়তেছে। তবে এখন কমে আসবে, কারণ বৃষ্টির সিজন তো চলে যাচ্ছে। কিন্তু এবার যেই আকার ধারণ করছে ডেঙ্গু, আমি সারা বছরই থাকবো কম বেশি।
এই জিনিসটা আমার কাছে খুব স্বাদ লাগে, কেস্কি মাছ। কেস্কি মাছ ডালুর চচ্চড়ি খুব স্বাদ। Thank you.
পাটাপাটি খাওয়া হলো একদম সিম্পল, তবে সিম্পল হলেও খুব মজার খাবার, মুখে কোনো মানে খাবারের যে একটা অরুচি থাকে সেটা থাকে না আর কি। এটা খাওয়ার পরে বিশেষ করে আমাদের এই বাঙালি খাবারগুলো খাওয়ার পরে ভালোই লাগে সবসময়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো ভালো খাবার খাবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।